জীবনের প্রয়োজনে তিনি যখন যুক্তরাজ্যে পাড়ি জমান তখন তার বয়স মাত্র 22 বছর। টিকে থাকার জন্য শুরুতে একটি রেস্তোরাঁয় শ্রমিক হিসাবে বাসন মাজার কাজ নিয়েছিলেন। এরপর ভ্যান চালক হিসাবে কাজ করে মাথার খাম পায়ে ফেলেছেন। একসময় বাসন মাজার সেই টকবগে তরুণটি এখন যুক্তরাজ্যে 600 কোটি রুপির সম্পদের মালিক। কেবল বাসা ভাড়া থেকেই তার প্রতি মাসে আয় 31 কোটি রুপি। সেই তরুণের নাম তেজিন্দর সিং শেখন। পাঞ্জাবের এই তরুণ লুধিয়ানা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষে 2002 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যে তেজিন্দার রিয়েল এস্টেটের ব্যবসা প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানের নাম রেড স্কাই হোমস গ্রুপ। এই প্রতিষ্ঠান লন্ডনের আশেপাশে 30 থেকে 50টি ফ্ল্যাট নির্মাণ করেন, পরে সেগুলো ভাড়া দেয়। রিয়েল এস্টেটের ব্যবসার শুরুর আগে তেজিন্দর মদের ব্যবসা করেছেন। এই ব্যবসা সফল হলেও তিনি কখনো মদ্যপান করেননি। পরে এই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন তিনি। উদ্দেশ্য ছিল এতে ছেলের সঙ্গে একটু বেশি সময় কাটানো যাবে। তেজিন্দর যখন খুব ছোট তখন তার বাবা মারা যান। বাবার রেখে যাওয়া 2 একর জমি চাষাবাদে মন দেন তার মা। তেজিন্দর শস্যক্ষেত এবং গবাদি পশু লালন পালনে মাকে সাহায্য করতেন। সকালে মায়ের সঙ্গে কাজ করার পর স্কুলে যেতেন, স্কুল থেকে ফিরে আবার কাজে লেগে যেতেন। তার জীবনে প্রথম আয় ছিল 1200 রুপি। 3টি বাছুর বিক্রি করে এই অর্থ পেয়েছিলেন তিনি। আর তার বোনেরা সংসারের একটু আয় বাড়াতে কাপড় সেলাইয়ের কাজ করতেন। 1997 সালে তিনি কলেজের গণ্ডি পার করেন। তেজিন্দারের ইচ্ছে ছিল সেনাবাহিনীতে চাকরি করার, কিন্তু নিয়োগ পরীক্ষায় পাশ করতে না পারায় দেশ ছাড়েন তিনি, চলে যান হংকংয়ে। কিন্তু সেখানেও কোনো চাকরি না পাওয়ায় দেশে ফিরে আসেন। এই অবস্থায় বোনদের বিয়ের সময় হয়ে আসে। বিয়ের খরচের জন্য জমি বিক্রি করতে বাধ্য হন। সেই অর্থে 2000 সাল এবং 2001 সালে তার 2 বোনের বিয়ে হয়। এরপর 2002 সালে যুক্তরাজ্য চলে যান তিনি। যুক্তরাজ্য কঠোর পরিশ্রম করতে হয় তেজিন্দারকে। শুরুতে তার কাজ ছিল মাটি কাটা, বেতন 40 পাউন্ড, কিন্তু একটি অ্যাপার্টমেন্টে সপ্তাহে 6000 রুপি ভাড়ায় থাকতে হতো তাকে। এ কারণে তিনি বাড়তি কাজ হিসাবে বাসন মাজার কাজ খুঁজে নিয়েছিলেন। এর পাশাপাশি তিনি ইংরেজি শেখার কোর্সও করেছিলেন। একটি ব্যাংক থেকে 3 লাখ রুপি নিয়ে একটি ডেলিভারি ভ্যান কিনেছিলেন। সেই ভ্যানে নিজেই চালিয়ে পানীয় ডেলিভারি শুরু করেন তিনি। এভাবেই শুরু হয় তার মদের ব্যবসা। 2005 সালে আবার ঋণ নিয়ে একটি বাড়ি কেনেন তেজিন্দর। তিনি আগের বাসায় তার সঙ্গে থাকা সঙ্গীদের নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকার প্রস্তাব দেন। সেই অর্থ দিয়ে ধীরে ধীরে বাড়ি কেনার জন্য ব্যাংক ঋণ পরিশোধ করেন। 2015 সালে মদের ব্যবসা বিক্রি করে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন তিনি। তেজিন্দর প্রায় সময়ই রিয়েল এস্টেটে অর্থ বিনিয়োগ করেন। সম্প্রতি তিনি 202 কোটি রুপির একটি নতুন প্রকল্প চালু করেছেন। পাঞ্জাবের তার নিজের গ্রামের নামে ওই ভবনটির নাম দিয়েছেন বারুন্দি কোর্ট। 2007 সালে সুখবীর কাউর শেখনের সঙ্গে গাঁটছাড় বাঁধেন। তাদের 2 ছেলে সন্তান। তেজিন্দরের ব্যবসার 50% অংশীদার তার স্ত্রী সুখবীর। বারুন্দিতে তার একটি খামার বাড়ি আছে। একসময় অনেক কষ্টের দিন পার করা তেজিন্দর এখন বিলাসবহুল জীবনযাপন করেন। যুক্তরাজ্যে এখন তার নিজের 5000 বর্গফিট আয়তনের বাংলো আছে। মাকে নিয়ে ঘুরেছেন পৃথিবীর 47টি দেশে। তো এমন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।